হিন্দু হোক, মুসলমান হোক, আসামি হোক, বাঙালি হোক, হিন্দিভাষী হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, সবে যেতিয়া অসমৰ ডেভেলপমেন্টৰ কাৰণে থিয় হ'ব, অসমক কোনেও ৰাখিব নোৱাৰে, অসম ভাৰতৰ ভিতৰতে এক নম্বৰ প্ৰদেশ হ'ব। 1968 প্ৰথম বৰাক উপত্যকাত শিলচৰ মেডিকেল কলেজ আৰম্ভ হৈছিল আৰু লাষ্ট 55 ইয়াৰ্ছ অসমত বহুত চিফ মিনিষ্টাৰ হ'ল, বহুত মন্ত্ৰী হ'ল, কিন্তু লাষ্ট 55 ইয়াৰ্ছ বৰাক ভেলীত নতুন এটাও মেডিকেল কলেজ হোৱা নাছিলে। আজি আমাৰ ৰামকৃষ্ণ নগৰত অসমৰ আৰু বৰাক উপত্যকাৰ এখন সুন্দৰ মেডিকেল কলেজ 675 কোটি ৰুপি যদি ইয়াত নিৰ্মাণ হ'ব, খৰচা কত হবে? 678 কোটি। কত সালের মধ্যে কাজটা হয়ে যাবে? 4 সালের মধ্যে এই মেডিকেল কলেজটা পুরাপুরি হয়ে যাবে। করিমগঞ্জত রামকৃষ্ণনগরত মেডিকেল কলেজ হব, আর নেক্সট ইয়ার আমার পাথারকান্দিত আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস হব। আজি এই মেডিকেল কলেজৰ লগত আমি আৰু বহুত নতুন নতুন কাম, বহুত নতুন নতুন ৰাস্তা আজি আমি ইয়াত শুভ উদ্বোধন কৰিছো। সব ৰাস্তাৰ মাজে একটা ৰাস্তাৰ কথা আমি মেনশ্যন কৰতে চাই, আইনা খালৰ পৰা অসীমগঞ্জ পৰ্যন্ত এই পুৰা ৰাস্তা আসাম মালা আসনির অধীনে 91 কোটি টাকা খরচা করে আমি নতুন করে নির্মাণ করবে। করিমগঞ্জ মেডিকেল কলেজ সঙ্গে সঙ্গে আইনাখালীর পরা অসীমগঞ্জ লৈকে আসাম মালার নতুন রাস্তা, আজি তার লগত করিমগঞ্জত আমি ইয়াতে প্রায় 303 কোটি টাকার আরো বেলেগ বেলেগ প্রজেক্টও আমি ইয়াত আজি আধারশিলা বা ইনোগ্রেশন করছো। রাতেপা ডক্টর রাজদীপ রায় লগত আমি শিলচর মেডিকেল কলেজত আসিল, 270 কোটি টাকা খরচ করে স্টেট অফ আর্ট ক্যান্সার হসপিটালও আজিরপর শিলচরত আমি স্টার্ট করে দিল। যেতিয়া হিন্দু হোক, মুসলমান হোক, আসামি হোক, বাঙালি হোক, হিন্দিভাষী হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, সবে যেতিয়া অসমৰ ডেভেলপমেন্টৰ কাৰণে থিয় হ'ব, অসমক কোনেও ৰাখিব নোৱাৰে, অসম ভাৰতৰ ভিতৰতে এক নম্বৰ প্ৰদেশ হ'ব। মঞ্চ আপোনাৰ কণ্ঠ ছানমূলক।